আপনি জানেন কি, যারা ভুরু বিলাক করে এবং দেহের বিভিন্ন জায়গায় উল্কি আঁকায় তাদের প্রতি আল্লাহর লানত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ লানত করেছেন ওই সব নারীদের প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজের শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভুরুর চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। এরপর বানি আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামের এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছালে সে এসে বলল, আমি জানতে পারলাম আপনি এরকম এরকম মহিলাদের প্রতি লানত করেছেন। তিনি বললেন, আমি তার প্রতি লানত করব না কেন? তখন মহিলা বলল, আমি দু ফলকের মাঝে যা কিছু আছে তা পড়েছি, অর্থাৎ কুরআন, কিন্তু আপনি যা বলছেন তা তো এতে পাইনি। আব্দুল্লাহ বললেন, যদি তুমি কুরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে। তুমি কি পড়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মহিলাটি বলল, হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালোভাবে দেখে এসো। এরপর মহিলা গেল এবং ভালোভাবে দেখে এলো, কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার স্ত্রী এমন করতো তবে সে আমার সাথে একত্রে থাকতে পারতো না। সহিহ বুখারি পর্ব 61, তাফসীর অধ্যায় 4, হাদিস নম্বর 4886।